টানা 15 দিনের প্রচারণার ডামাডোল শেষে নির্বাচনের নগর এখন গুনছে অপেক্ষার প্রহর, রাত পোহালেই ভোট। তবে শেষ দিনে সব থেকে বেশি ব্যস্ত বোধ হয় ভোটাররা, কারণ মেয়র কিংবা কাউন্সিলর এতদিনের সবার প্রতিশ্রুতি কে কতটুকু পূরণ করতে পারবেন, দীর্ঘদিন ধরে লেগে থাকা যানজট জলাবদ্ধতার মতন অপবাদ থেকে এই নগরকে মুক্তি দিতে পারেন এমন প্রার্থীর পক্ষেই রায় দিবেন তারা। সকালে ফার্স্ট চান্সে যাই, ভোটটা দেওয়ার নিয়ত আছে আর কি, খুশি মানে খুব আনন্দিত যে ভোটটা দিতে পারবো হাসি মুখে, পরিবেশ যেন ভালো থাকে, সবসময় যেন ঠিক মতো যেন ভোটটা দিতে পারি। এদিকে নেই প্রচার প্রচারণা, তাই শেষ দিনে ভোটের ছক কষেই সময় পার করছেন প্রার্থীরা। নৌকার আজমতুল্লাহ বলেন, ভোটারদের প্রতি আস্থা আছে তার, সুযোগ পেলে যথার্থ প্রতিদান দিবেন তিনি। জনগণের মধ্যে এই যে আগ্রহ এবং উদ্দীপনা, একটা নির্বাচনী উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজমান, তো সুতরাং আমি সেই কারণে শতভাগ আশাবাদী। যদিও শেষ দিনেও অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনির, তবুও ভাবছেন জয়ের কথা। অন্যদিকে ইভিএম এর ভোট নিয়ে আস্থা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো জানিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থীও। সরকার আছে আলহামদুলিল্লাহ, যদি সুন্দর সুস্থ ভোট হয় তাহলে আমার কোনো অবজেকশন নাই। নির্বাচন পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু কোনোভাবে আমাদের অনুকূলে নাই। তারপর আমি ভোটারদেরকে বলবো যে আমরা মাঠে আছি, যদি পরিবেশ ঠিক থাকে আপনারা আসেন, ভোট দেন, এই একটা সুযোগ এসছে। গাজীপুর সিটিতে মোট ভোটার 11,79,057টি, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 246, 19টি সংরক্ষিত ওয়ার্ডে রয়েছেন 79 জন প্রার্থী, আর মেয়র পদে লড়ছেন 8 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, গাজীপুর।